ধান এখন তো কাটা হচ্ছে কিনা, পোড়ানো হচ্ছে কিনা, তো সব ধান তো বাড়ি আছে না, আগড়া গুলো ওখানে ফেলে আছে, তো কিছু আগড়া সব জায়গায় থাকবে, ও কুলা দিয়ে হাওয়া দিয়ে তাকে ফেলে দিতে হবে, যখন হাওয়া আসবে না আগড়া চলে যাবে, ধান ঠিক চলে আসবে, তো যখন এরকম হাওয়া উঠে তখন বুঝে যায় আগড়া কোথায় ধান কোথায়, সেই জন্য ধান ঠিক আছে আমাদের, ধান এই রোদ্রের মধ্যে আমরা এখানে বসে আছি কেন, কারণ পার্টিকে আমরা ভালোবাসি, লোক বিশ্বাস করে যা এরা বিজেপির লোক, এরা যা বলে তাই করে।